Hey friends, তোমাদের জন্য একটা নতুন টপিকের ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওটা তোমরা ভিডিওটাকে বন্ধ না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর টপিকটা অতটা কষ্ট হলো না ভিডিওটা করতে, তো প্রথম দিন চেষ্টা করলাম। যদি ভিডিওটায় কোনো ভুল হয়ে থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আর যদি কীরকম করে ভিডিওটা করতে হবে সেইটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ওকে বন্ধুরা, এখানেই তোমরা ভিডিওটা শেষ করবে না, ভিডিওটা পুরোটা পুরোটা দেখতে বুঝে করবে, ঠিক আছে? টাটা, বাই বাই। দেখে থাকো ভিডিওটা স্টার্ট। বাবা গো, কি শিখ করছে আমি রে, পেপারটা একটুখানি আগে দেখে নিই। আমি যদি সারাদিন একটু পেপারটা দেখো, পেপারটা বইয়ের সাথে ভাবতে বই নিয়ে বলি। প্রথমে দেখলাম পেপারে লেখা, আমিষ খায় মার্কিন গরু, দুধ আমিষ। পরবর্তীতে লিখেছে, স্কুল গাড়ি নিয়ে নানা অভিযোগ সর্বত্র, রোগ সারাতে ডাক গুলিনকে মৃত দুই শিশু। আলাল কাহিনী, গ্রামের নাম আলাল, 12 কিমি দূরে গাজল ইংরেজ বাজার 40 কিমি, প্রাথমিক স্কুলের দূরত্ব 1 কিমি, হাই স্কুল ও মাদ্রাসা 2.5 কিমি দূরে। গ্রামে শিক্ষার হার প্রায় 40%, গ্রামীণ হাসপাতাল 11 কিমি, মালদহ মেডিকেল 40 কিমি, পাকা রাস্তা আলো আছে, পাকা বাড়ি সংখ্যায় কম, বাসিন্দাদের অধিকাংশেরই দিনমজুর। তুই যে পেপার পড়ছিস, তোর তো পেপার পড়া হচ্ছে না। একবার বলছিস একটা থেকে অন্য একটা পড়ছিস, আবার একটা অন্য একটা পড়ছিস, যে কোনো একটা পর্ম দিয়ে পড়াশোনা করতে বলবি। তুই ধর, তুই ইতিহাস বই নিয়ে বসেছিস পড়াশোনা করতে, তুই ইতিহাস বই না পড়ে তুই পড়ছিস গিয়ে তোর ইংলিশ বইটা, তুই পাশে রেখে দিয়েছিস তোর ইতিহাস বইটা, তোর যেটা ভালোভাবে পড়তে হবে। বাট তুই কি করছিস, তুই ইতিহাস পড়তে গিয়ে তুই ইংলিশ বই পড়ছিস, ইংলিশ নিয়ে একসাথে আবার অঙ্ক করতে যাচ্ছিস, কি হচ্ছে? সবকটা মিলিয়ে ঝুলিয়ে করতে গিয়ে তোর জগা খিচুড়ি বানিয়ে যাচ্ছিস, তাহলে তোর একটাও ভালো মতন হবে না। তুই এমন একটা জিনিস বেছে নে যেটা তোর একটা সাবজেক্ট তুই পড়লি, সেটা 5 মিনিট হোক আর 1 ঘন্টা হোক, সেই সাবজেক্টটাই তুই পড়তে থাকবি, আর বাকি সাবজেক্ট তুই ভুলে যাবি। সেই সাবজেক্টটা যদি তুই পড়তে পারিস ভালোভাবে, তাহলে সেই সাবজেক্টের যেটুকুনি পড়া সেইটুকুনি পড়া তোর মাথার মধ্যে ঢুকবে। আর যদি তুই একবার এসব জগাখুচুরি করে যেতে চাস, তোর মাথায় সেটা জীবনেও ঢুকবে, বুঝলি? তাহলে পেপার যেটা পড়ছিস সেটা মন দিয়ে একটুখানি পড়ে তারপর পড়াশুনো কর, নাহলে জীবনেও তোমার দ্বারা কিছু হবে না। শুধু লোককে জ্ঞানই দিতে পারো, নিজের মধ্যে কোনো জ্ঞানই রাখো না, ঠিক আছে? এবার যেটা করার সেটা মন দিয়ে করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা, এত কথা শোনালি আমাকে, আমার তো পুরো হয়ে যাচ্ছে এখন, ঠিক আছে? এবার এবার দেখলাম, প্রতিবাদের অধিকারের পক্ষে, শান্তিপূর্ণ প্রতিবাদের পরে পথেই স্বাধীনতা এসেছিল। আমাদের সৌভাগ্য দেশে অধিকাংশ মানুষ এখনও অহিংসায় বিশ্বাস করেন, নিজেদের সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হওয়া দুর্ভাগ্যজনক হতে পারে, কিন্তু সেজন্য সেই প্রতিবাদে কন্ট্রোল করা যায় না। বম্বে হাইকোর্ট, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে প্রতিবাদে কন্ট্রোল করতে ভীতির পরিবেশ তৈরি হয়। এই পরিবেশ আইনের শাসন ও সংবিধান গঠিত বহুত্ববাদী সমাজের বিরুদ্ধে। একমাত্রিক হওয়াটা ভারতীয়দের পরিচয় নয়, আমাদের মধ্যে যে পার্থক্য রয়েছে তা আমাদের দুর্বলতা নয়। পড়েছি, ঠিক আছে? এটুকু পড়লাম, আমি আর পেপার পড়তে চাই না, এখন আমি পড়াশোনা করছি, ঠিক আছে? এখন পড়াশুনো কর, আর পেপার পড়ে কাজ নেই, যেটুকু পড়ছি সেরকমতেই হয়েছে। আর একটা কথা বলি, যেটা করবি এখন থেকে, এখন আবারও বলছি আমি তোকে, যেটা করবি সেটা মন দিয়ে করবি, আর লোককে বলতে বলার আগে ভাববি যে তুই ঠিক আছিস কিনা, তারপর লোককে বলতে যাবি, ঠিক আছে? তার আগে কখনো কাউকে কিছু বলবি না, নিজের মতো নিজে থাকবি। আর যদি দেখিস তোকে কেউ বিরক্ত করছে খুব, তখন তুই নিজে প্রতিবাদ করবি, বা
তা তুই কখনো কাউকে কিছু বলতে যাবি না, তোর খেতে কাজ নেই, লোককে বলতে হবে কেন? নিজেরটা আগে দেখতে হয়, তারপর লোককে বলতে হয়। নিজে কী করি, নিজে কীরকম সেটা আমি নিজে দেখতে হবে, তারপর লোককে বলতে হয়। ওকে, নিজে বলতে নিজে থাকবি, কাউকে কিছু বলতে যাবি না, ঠিক আছে? আচ্ছা, এরকম কবিটা শুনলো। ওকে, এখন নিজের মতো পড়াশোনা করো, ঠিক আছে? আচ্ছা দাদা, তুমি যেটা বললে আমি সেটা মন দিয়ে পড়ব, আর কাউকে কিছু বলতে যাবো না। আমার ছেলে কাজ নেই, আমি লোককে কিছু বলতে যাবো, আমি নিজের মতো নিয়ে যাবো। আর যদি কেউ আমাকে বাধ্য হয়ে কিছু বলে, তাহলে কিন্তু আমি সহ্য করতে পারবো না সেটা, দাদা। তো হয়েছে, অনেক কথা বললাম। তো ফ্রেন্ডস, ভিডিওটা একদম অন্যরকম ছিল, তো ভিডিওটা এরকম করেই বানানো হলো। তো তোমরা বলেছো আমি একটা ফানি ভিডিও বানানোর চেষ্টা করবো। ফানি ভিডিও বানানোর টপিক যদি তোমরা দেখতে চাও, তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। আর একটু বন্ধুকে হেল্প করলে কী হয় বলো? তোমরা সাবস্ক্রাইব করতে তো আর এক বোঝা টাকা পয়সা লাগছে না, যে কোটি কোটি টাকা লাগবে একটা সাবস্ক্রাইব করতে। আর যদি একটু শেয়ার করো তাহলে কোনো অসুবিধা নেই। প্লিজ 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 সাবস্ক্রাইব, দয়া করে। তোমাদের কাছে ভিক্ষা চাইছি আমি, সাবস্ক্রাইব, ভিক্ষা ভিক্ষা। তোমাদের কাছে টাকা পয়সা কিচ্ছু চাইছি না, তোমাদের কাছে শুধু সাবস্ক্রাইবটা চাইছি। আর ভালো লাগলে লাইক করে দেবে, আর কমেন্ট করতে হলে যেরকম কমেন্ট করবে সব ইউটিউবে করে দেবে, ঠিক আছে? আচ্ছা, বাই বাই।